সো এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে একটা ইমপ্লিমেন্ট করা যায় একটা ফুল সাবট্রাক্টর সার্কিট ইউজিং অনলি ওয়ান ডিকোডার অ্যান্ড অন্য কিছু লজিক গেট দ্বারা সো আমরা এখানে ডিকোডার হিসেবে যে আইসিটা ইউজ করবো সেটা হচ্ছে আইসি সেভেন ফোর ওয়ান থ্রি এইট এখানে আমরা একটা ফুল সাবট্রাক্টর সার্কিটের টেবিল দেখতে পাচ্ছি সো সেভেন ফোর ওয়ান থ্রি এইট হচ্ছে আমাদের ডিকোডার আইসি এবং ট্রুথ টেবিল দেখতে পাচ্ছি ফুল সাবট্রাক্টর সার্কিটের এখানে হচ্ছে আমাদের ইনপুট এক্স ওয়াই জেড আর হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে বি অ্যান্ড ডি বি এবং ডি এর যে এক্সপ্রেশন এটা আমরা নিচে দেখতে পাচ্ছি সো এক্সপ্রেশনস বি এবং ডি এর আমরা আউটপুটের এক্সপ্রেশনগুলো বের করে রেখেছি সো আমরা হচ্ছে প্রডিএসের চেষ্টা করব কিভাবে আমরা ফুল সাবট্রাক্টর সার্কিট আইসি সেভেন ফোর ওয়ান থ্রি এইট এবং আরও কিছু সাথে যেগুলো লাগবে লজিক গেটের মাধ্যমে কীভাবে আমরা বসাতে পারি সো আইসি সেভেন ফোর ওয়ান থ্রি এইট যেই আইসিটা এটার হচ্ছে আমরা ডাটাশিট যদি দেখি তাহলে হচ্ছে এটার ভিতরে কীরকম কি আছে সেটা আমরা দেখতে পারবো সো এটার ডাটাশিট ইন্টারনেটে খুব ইজিলি আমরা দেখতে পারবো সো আমরা একটা লিঙ্কে যাই এবং লিঙ্কে যে হচ্ছে আমরা সেভেন ফোর ওয়ান থ্রি এইটের আমরা একটু দেখি সো সো এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা লিঙ্ক এই লিঙ্কের হচ্ছে একটা পিডিএফ ফাইল আছে সেভেন ফোর ওয়ান থ্রি এইট এবং সেভেন ফোর ওয়ান থ্রি নাইনের আইসির ডাটা শিট সো সেভেন ফোর ওয়ান থ্রি এইট ডিকোর আইসি এখন এই আইসিটা কিছুটা ডিফারেন্ট অন্য আইসির থেকে সো অ্যাকচুয়ালি ডিফারেন্ট না এটার হয়তো বা একটু কিছু জিনিস আছে যেগুলো একটু খেয়াল রাখতে হবে এবং খেয়াল করে অন্য লজিক গেটগুলো এর সাথে ইউজ করতে হবে সো আমরা আস্তে আস্তে ওর ভিতরে সার্কিটের ভিতরে কী কী আছে সেটা আমরা দেখব এবং এই ডাটাশিটটা পড়লে অ্যাকচুয়ালি সেভেন সম্পর্কে খুব সুন্দর জানা যাবে সেখানে আমরা কানেকশন ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এবং কানেকশন ডায়াগ্রামে একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু পিনের সাথে কিছু সার্কেল দেওয়া আছে রাইট ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এরকম কিছু কিছু পিনের সাথে সরি সো এরকম কিছু পিনের সাথে দেখব যে আমরা কিছু সার্কেল গোল দেওয়া আছে গোলগুলো মিন করে হচ্ছে নট সো এই গোলগুলো মিন করে হচ্ছে কোনো একটা ভ্যালু যখন আসে ওগুলোকে ওরা নট করে দেন হচ্ছে আরও সামনে পাঠায় সো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই কারণেই হচ্ছে আমরা সেভেন ফোর ওয়ান থ্রি এইট আইসি ইউজ করবো এবং ওর সাথে এই সাবট্রাক্টরে হচ্ছে আমরা ন্যান্ড ইউজ করবো যেমন এখানে ইনাবলের তিনটা পিন আসছে চার পাঁচ ছয় চার এবং পাঁচের সাথে হচ্ছে সার্কেল আছে সো ছয়ের ইনাবলে ওয়ান দিতে হয় এবং চার পাঁচে হচ্ছে গ্রাউন্ড দিতে হয় কারণ হচ্ছে গ্রাউন্ড যদি যায় দেন ওইটা নট হয়ে ওয়ান হয়ে যায় সো এই শিটটা পড়লে টোটালি অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে সো ডাটাশিটের আমরা যে লিঙ্ক দেখতে পাচ্ছি সেখানে যে হচ্ছে ডাটাশিটটা একটু স্টাডি করতে হবে তাহলে সেভেন ফোর ওয়ান থ্রি এইট যে ডিকোডার আইসি সেটা আরও বেশি ক্লিয়ার হবে সো ওয়েবসাইট বা বিভিন্ন ইন্টারনেটের বিভিন্ন রিসোর্স থেকে সেভেন ফোর ওয়ান থ্রি এইটের ডাটা ডাটাশিট ডাউনলোড করতে হবে এবং একটু স্টাডি করতে হবে সো আমরা দেখি প্রোটিয়াসে কীভাবে আমরা একটা ফুল সাবট্রাক্টর সার্কিট সেভেন ফোর ওয়ান থ্রি এইট এবং আমরা সাথে ন্যান্ড ইউজ করবো সো কীভাবে আমরা করতে পারি সো আমরা ফার্স্টে ডেস্কটপে এক্সপেরিমেন্ট নামে একটা ফোল্ডারের ভিতরে প্রোটিয়াসের একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি এবং নর্মাল সব ডিফল্ট মোডে আমরা রাখতেছি বা কোন মোডে রাখ সেটা স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা সব কিছু নর্মাল নর্মাল সেটিংসের মাধ্যমে রেখে আমরা হচ্ছে সাইকেটটা ক্রিয়েট করব সো আমরা প্রজেক্টটা ফার্স্টে ক্রিয়েট করে ফেলি দেন হচ্ছে আমরা দেখব সো সেভেন ফোর ওয়ান থ্রি এইটের যে আইসি প্রোটিয়াসে যদি আমরা এই যে কম্পোনেন্ট মোড়ে যে ডিভাইস যখন পিক করব তখন আমরা দেখবো যে এখানে আসলে সেভেন ফোর ওয়ান থ্রি এইটের বেশ কিছু আছে কিন্তু কোন সেভেন ফোর ওয়ান থ্রি এইটটা আমরা পিক করবো সেটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে আমরা দেখবো যে প্রিভিউর উপরে লেখা থাকবে যে সিমুলেশন মডেল কোনটার কোনটার উপস্থিত আছে এবং কোনটা কোটার উপস্থিত নাই সো এক একজনের পিসি বা এক একজনের ইনস্টলার ভার্সনের উপরে এটা হয়তো বা চেঞ্জ হতে পারে সো আমরা সেভেন ফোর ওয়ান থ্রি এইট লিখবো সেভেন ফোর ওয়ান থ্রি এইটের দেখবো যে অনেকগুলো ডিভাইস আছে সো প্রত্যেকের উপর আমরা ক্লিক করলে ডানে যে প্রিভিউ আছে যেমন এখানে লেখা দেখাচ্ছে যে নো নো সিমুলেটর মডেল সো যেটার সিমুলেটর মডেল থাকবে আমরা সেটা সিলেক্ট করব সো আমার এখানে যেই মডেলটার সিমুলেটর যেই ডিভাইস যেই সেভেন ফোর ওয়ান থ্রি এইটের সিমুলেটর মডেল আছে আমরা আমি সেটা পিক করব অন্য কারো কাজ করার সময় তার প্রতি এসে যেটার সিমুলে সিমুলেশনের জন্য মডেল থাকবে সে সেটা ইউজ করবে সো নো সিমুলেশন মডেল বা নো সিমুলেটর মডেল যদি থাকে সেটা হচ্ছে পিক করলে কাজ হবে না ওটা এড় আসবে এবং ভ্যালু আসলে ফরওয়ার্ড হয় না সো এখানে আমার যেটা সিমুলেশন আমি করতে পারবো ইউজ করতে পারবো আমি সেই মডেলটা সেভেন ফোর ওয়ান থ্রি এইটের ইউজ করতেছি সেই ডিভাইসটা সেভেন ফোর ওয়ান থ্রি এইটের সো যদি এমন হয় যে কেউ একটা পিক ডিভাইস থেকে সেভেন ফোর ওয়ান থ্রি এইট ইউজ করে সার্কিট বসালো কিন্তু পরে দেখতেছে কাজ হচ্ছে না এটাতে প্যানিক করলে চলবে না বরং আমাকে দেখতে হবে যে আমার প্রটি আছে সেভেন ফোর ওয়ান থ্রি এইট আইসির কোন ডিভাইসটা কাজ করতেছে সেটা বের করে সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে সো সেভেন ফোর ওয়ান থ্রি এইটের পরে আমরা হচ্ছে লজিক স্টেট এবং লজিক প্রব নিলাম এখন হচ্ছে আমরা এগুলো বসাবো সো ফার্স্টে সেভেন ফোর ওয়ান থ্রি এইট নিয়ে আসলাম দেন হচ্ছে এটা জুম করব জুম করার পরে আমি হচ্ছে ইনপুট দিতে হবে সো ইনপুট ফুল সাবট্রাক্টরের যে ট্রুথ টেবিলটা সবচেয়ে সিম্পল ফর্মে আমরা দেখেছিলাম ওয়াই জেড তিনটা ইনপুট ছিল এবং চার পাঁচ ছয় যেই তিনটা এনাবল পিন আছে ওদের জন্য হচ্ছে দুইটা সো আমরা ফার্স্টে এক দুই তিনের সাথে ফার্স্টে তিনটা লজিক স্টেট কানেকশন দিই তারপর আমরা বলবো যে কোনটাকে আমরা এক্স ধরবো কোনটাকে ওয়াই ধরবো কোনটাকে জেড ধরবো আর ছয়ের সাথে আমরা একটা লজিক স্টেটকে কানেক্ট করতেছি আর চার এবং পাঁচ যেহেতু ওদের ইনাবলের সাথে একটা সার্কেল দেখতে পাচ্ছি দ্যাট মিনস ওরা নট করে দেয় সো আমরা ছয়ে হচ্ছে হাই দিব ছয় হচ্ছে ওয়ান দিবো এবং চার পাঁচে আমরা গ্রাউন্ড দিব কারণ আমরা যদি ডাটা সিটে যাই আমরা দেখব যে চার এবং পাঁচের সাথে যে সার্কেলটা আমরা দেখতে পাচ্ছি সো আমরা যদি ওদেরকে গ্রাউন্ড দেই গ্রাউন্ড যে ওইটা নট হয়ে ওয়ান হয়ে যাবে সো এনাবল করতে হলে আমাদের ভ্যালু লাগে ওয়ান আর যেহেতু ওর সাথে একটা সার্কেল আছে ও যেহেতু নট করে দেয় আমরা যদি ওয়ান দেই তাহলে ওয়ানকেও নট করে জিরো করে দিবে এই কারণে আমরা জিরো দিব যাতে ও সেটাকে নট করে ওয়ান করে দেয় সো চার এবং পাঁচের সাথে আমরা হচ্ছে ভ্যালু দিব জিরো যেটা হচ্ছে লজিক লো আর ছয়ের সাথে দিব লজিক হাই যেটা হচ্ছে ভ্যালু ওয়ান সো এখানে ডাটা শিট দেখলে বা স্টাডি করলে আরও হচ্ছে আমরা বুঝতে পারি ডাটা শিটে হচ্ছে এগুলো আরও বিস্তারিতভাবে বলে দেওয়া আছে সো আমরা এখানে দেখতে পাচ্ছি সো আমরা ছয়ের সাথে যে লজিক স্টেটটা সেটার ভ্যালু হচ্ছে ওয়ান করে রাখবো আর চার আর পাঁচের সাথে যেটা আছে সেটাকে আমরা হচ্ছে জিরো করে রাখব এখন এক্স ওয়াই জেড আমাদের যে তিনটে ইনপুট এখানে আমরা দেখতে পাবো যে জেড হচ্ছে এলএসবি আর এক্স হচ্ছে এমএসবি সো আমরা দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই জেড জেড হচ্ছে সবচেয়ে ডানে আছে এবং এক্স সবচেয়ে বামে আছে এক্স হচ্ছে এলএসবি বি এবং জেড হচ্ছে সরি জেড হচ্ছে এলএসবি বি লিস্ট সিগনিফিক্যান্ট বিট আর এক্স হচ্ছে এমএসবি এক্স এমএসবি জেড এল এস বি সো আমরা ইনপুটে ওয়ান টু থ্রিতে কাকে দিব সেটা আমাদেরকে একটু বুঝতে হবে সো আমরা ফার্স্টে ওয়ান যে পিনটা এক নম্বর যে পিনটা সেখানে আমরা দিব হচ্ছে জেড দুইয়ে দিব ওয়াই তিনে দিব এক্স কারণ কি এল এস হচ্ছে সবচেয়ে ডানে থাকে আর এমএসবি সবচেয়ে বামে থাকে সো সাপোজ পয়েন্টগুলো কীভাবে হয় এক্স জিরো এক্স ওয়ান এক্স টু বা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সো ওয়ান হচ্ছে এলএসবিতে যাবে আর থ্রি হচ্ছে এম এস বিতে যাবে সো এভাবে আমরা দিচ্ছি সো আমরা সিচুয়েশনটা আর একটু যদি চিন্তা করি কারো যদি এখানে কনফিউশন থাকে যে ওয়ান নাম্বার পিনে কেন আমরা এক্স দিচ্ছি না এক নাম্বার পিনে কেন আমরা জেড দিচ্ছি দুই নাম্বার পিনে কেন না দুই নাম্বার পিনে হয়তোবা নর্মালি সবাই চিন্তা কর হয়তোবা নর্মালি সবাই চিন্তা করবে যে আমরা একের সাথে এক্স দুইয়ের সাথে ওয়াই তিনের সাথে জেড কিন্তু সেটা না আমরা তিনের সাথে এক্স এবং একের সাথে জেড দিচ্ছি কারণ কি এলএসবি টু এম বি এভাবে আমাদেরকে চিন্তা করতে হবে সো জেড হচ্ছে এল এস বি আর এক্স হচ্ছে এম এস বি জিনিসটা একটু হানড্রেড পারসেন্ট ক্লিয়ার হতে হবে না হলে হচ্ছে এটা বোঝা যায় না সো আমরা একটু ক্লিয়ার হয়ে নিই বিষয়টা ক্লিয়ার যদি আমরা হই তারপরে হচ্ছে জাস্ট আমাদের আউটপুট কানেক্ট করা বাকি কাজটা খুবই সিম্পল হবে সো আমরা ফার্স্টে এই জিনিসটাকে ক্লিয়ার হই সো মোটামুটিভাবে আমরা বুঝতে পারতেছি যে কেন আমরা হচ্ছে জেড কীভাবে বসাচ্ছি সেটা আমরা এখন দেখে হয়তো বা ক্লিয়ার হয়ে গেলাম সবাই সো ক্লিয়ার যদি হয়ে যায় তাহলে জাস্ট আমাদেরকে এখন যেটা করবে বি এবং ডি যে আমাদের দুইটা আউটপুট ছিল এই দুইটার হচ্ছে জন্য আমাদেরকে ন্যান্ড গেট ইউজ করতে হবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওয়াই জিরো টু ওয়াই সেভেনের পিনগুলোর সাথে হচ্ছে নট করা সো আমরা দেখতে পাচ্ছি বি এর যেই এক্সপ্রেশনটা এটার সাথে হচ্ছে ওয়ান টু থ্রি সেভেন এবং ডি এর সাথে হচ্ছে ওয়ান টু ফোর সেভেন সো ওয়ান টু থ্রি সেভেন কোন কোন পিনে আসছে ওয়াই ওয়ান আছে চোদ্দোতে ওয়াই টু আসছে তেরোতে ওয়াই থ্রি আছে বারোতে ওয়াই ফোর আছে ইলেভেনে এবং ওয়াই সেভেন আছে সাতে এখন আমরা যেটা করবো যে বি এবং ডি এর এক্সপ্রেশন অনুযায়ী আমরা হচ্ছে ন্যান গেট বসাবো এবং প্রত্যেকটা ন্যান গেটের সাথে একটা করে লজিক প্রপ দিয়ে দিব লজিক প্রব দেওয়ার পরে আমরা ট্রুথ টেবিলের সাথে চেক করবো এক্সওয়াইজেডে বিভিন্ন ভ্যালু দিব ট্রুথ টেবিল অনুযায়ী দেন জাস্ট আমরা চেক করে দেখব চেক করে দেখলে আমরা বুঝতে পারবো যে না আমাদের কাজগুলো হয়ে যাবে সো আমরা এই যে এখন দেখি সো লজিক প্রব হচ্ছে আমাদের বি এবং ডি এর ভ্যালু দেখার জন্য এবং আমরা ন্যান গেট নিয়ে আসতেছি সেভেন ফোর টু জিরো এবং এরপরে আমরা জাস্ট কানেকশনগুলো দিয়ে দিব সো যারা ভিডিও দেখতেছেন তারা হচ্ছে স্ক্রিনে দেখতে পারবেন কীভাবে কী কানেকশান দেওয়া হচ্ছে এবং কানেকশন দেওয়া হয়ে গেলে দেন আমরা সিমুলেশন রান করবো সিমুলেশন রান করে আমরা টু টেবিলের সাথে ভ্যালুগুলো চেক করবো দেন আমরা প্রোজেক্টটা সেভ করে রাখবো প্রজেক্টটা যদি আমরা সেভ করে রাখি তাহলে এই প্রজেক্টটা আমরা ভবিষ্যতে কোথাও ইউজ করতে পারবো অথবা সাবমিট করতে পারবো কোনো অ্যাকাডেমিক পারপাসে অথবা অন্য কিছু করতে পারবো এরপরে আমরা কাজ হয়ে গেলে আমাদের ফাইল আমরা ক্লোজ করে দিয়ে প্রটি আসের হোম পেজে চলে আসবো তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে